অবশেষে দেশের সব নাগরিক পেনশনের আওতায় আসছে। 18 থেকে 50 বছর বয়সী নাগরিকরা এই সুবিধা নিতে পারবেন। নাগরিকদের জন্য মাসিক চাঁদা সর্বনিম্ন 500 টাকা এবং সর্বোচ্চ 5,000 টাকা নির্ধারণ করেছে সরকার। বেসরকারি খাতের চাকরিজীবী, প্রবাসী, সকর্মে নিয়োজিত ব্যক্তি এবং অসচ্ছল ও অতি দরিদ্রদের জন্য 4টি পেনশন স্কিম আগামীকাল থেকে চালু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করবেন। এজাজুল হক মুকুলের প্রতিবেদন। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেলের পর এবার আরেকটি চমক দিচ্ছে সরকার, সেটি হলো সর্বজনীন পেনশন ব্যবস্থা। 17ই আগস্ট থেকে সব নাগরিক পেনশনের আওতায় আসবে, এজন্য সর্বজনীন পেনশন বিধিমালা জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এতদিন কেবলমাত্র সরকারি কর্মজীবীরা পেনশন সুবিধা পেতেন, স্বাধীনতার পর এই প্রথম সব নাগরিকের জন্য পেনশন চালু হচ্ছে। 4টি পেনশন স্কিম হবে। প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য প্রবাসী স্কিম, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য প্রগতি স্কিম, সকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য সুরক্ষা স্কিম ও সকর্মে নিয়োজিত স্বল্প আয়ের নাগরিকদের জন্য সমতা স্কিম। 18 থেকে 50 বছর বয়সী নাগরিকরা এতে অন্তর্ভুক্ত হতে পারবেন। 50 বছরের বেশি বয়সীরাও পাবেন এ সুবিধা। তবে সেটা কিভাবে এবং কারা পাবেন তা চূড়ান্ত হয়নি। মাসে সর্বনিম্ন 500 এবং সর্বোচ্চ 5,000 টাকা দিয়ে পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হওয়া যাবে। দাতা মারা গেলে তার নমিনি পেনশন পাবেন চাঁদাদাতার 75 বছর বয়স পর্যন্ত। 60 বছর বয়সের পর থেকে আজীবন পেনশন সুবিধা পাবেন একজন চাঁদাদাতা। 10 বছর চাঁদা পরিশোধের পর তারা আজীবন পেনশন পাওয়া শুরু করবেন। অসচ্ছল ও দরিদ্রসীমার নিচে থাকা ব্যক্তিদের মাসিক চাঁদা 500 টাকার বিপরীতে সরকার দেবে আরও 500 টাকা। বেসরকারি খাতে চাকরিজীবীদের চাঁদার হার সর্বনিম্ন 1,000 থেকে সর্বোচ্চ 5,000 টাকা হবে। কর্মচারীরা 50% এবং মালিকপক্ষ 50% চাঁদা বহন করবে। এই পেনশন ব্যবস্থার সবকিছু তত্ত্বাবধান করবে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক। চাঁদার সব টাকা জমা হবে বাংলাদেশ ব্যাংকের কোষাগারে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।